প্রচারণায় নেমেছে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি আমরা সরেজমিনে দেখতে চাই কতটা জমজমাট প্রচারণা চলছে কি ভাবছেন প্রার্থীরা এবং কি ভাবছেন ভোটাররা আজ আমরা পৌঁছে গেছি ঢাকা চার আসনে আর ঢাকা চার আসন থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এর মোহাম্মদ বাজারটা বিদিত নির্বাচনের পথে দেশ আমি ফার্নাস জুয়ে রয়েছে আপনাদের সঙ্গে আজকের এই বিশেষ আয়োজনে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের এক কাতারে বসিয়েছি আমরা জানতে চাই তাদের নির্বাচনী ভাবনা আমরা জানতে চাই ভোটারদের প্রত্যাশার কথা পরিচয় করিয়ে দিই অতিথিদের সঙ্গে আমি যদি আমার ডানপাশ থেকে পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে আছেন সানজিদা খানম বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ঢাকা চার আসুন তারপর পর আছেন মোহাম্মদ ইয়াসিন হোসেন বাংলাদেশ কল্যাণ পার্টি ঢাকা চার এরপর আছেন মোহাম্মদ শাহ আলম ইসলাম ঐক্যজোট প্রার্থী ঢাকা চার আসন এবার আমি আমার বাম দিক থেকে পরিচয় পর্ব শুরু করতে চাই আমাদের সঙ্গে আছেন সাহেল আহমেদ সোহেল মুক্তিযুদ্ধ প্রার্থী ঢাকা চার আছেন মোহাম্মদ মনির হোসেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা চার সে সঙ্গে আরও আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম তৃণমূল বিএনপি প্রার্থী ঢাকা চার সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছে আজকের বিশেষ নির্বাচনের পথে দেশে শান্তিতা خانم আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি আমরা যেমনটি জানি যে আপনি এই আসনের সংসদ সদস্য ছিলেন কি বিশ্বাস করছেন যে আসনটিকে আবার পুনরুদ্ধার করতে পারবেন আপনাকে অনেক আপনাকে ধন্যবাদ আমাদের ঢাকা চার নির্বাচনী এলাকার দাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সম্মানিত প্রার্থী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের এবং সামনে প্রিয় ভাই ও বোন এবং এলাকাবাসী দুই হাজার আট সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছিলেন এই মনোনয়ন পাবার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল জনসাধারণকে সাথে নিয়ে সেই নির্বাচনে আমার পক্ষে নৌকার পক্ষে কাজ করেছিলেন এবং বিএনপির প্রার্থীকে প্রায় পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করেছিলেন তাই আমি প্রথমেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকে সেই নির্বাচনের পর বিজয়ী হবার পর আমাদের শপথ নিয়েছিলাম আমি দুই সালের তেসরা জানুয়ারি শপথ নিয়ে সংসদে দাঁড়িয়ে এই ঢাকাচার নির্বাচনী এলাকার সকল সাধারণ মানুষের স্বার্থ নিয়ে তাদের সুখ দুঃখ নিয়ে তাদের অসুবিধার কথাগুলি আমি মহান জাতীয় সংসদে তুলে ধরেছিলাম এবং আইন প্রণয়নে ভূমিকা রেখেছিলাম পাঁচটি বছর সাধারণ জনগণের প্রত্যাশা থাকে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি এলাকার উন্নয়ন করা এবং সেই চাহিদা অনুযায়ী এই ঢাকা চার নির্বাচনী এলাকায় কোনো সরকারি হাই স্কুল ছিল না প্রথমে যেই পদ পদক্ষেপটি নিয়েছিলাম ঢাকা চার নির্বাচনী এলাকায় শেখ কামাল সরকারি হাই স্কুল আমরা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন সরকারের প্রথম দিকেই আমরা করেছিলাম আজকে সেই স্কুল থেকে শেখ কামাল সরকারি হাই স্কুল থেকে যারা প্রথম এসএসসি পরীক্ষা দিয়েছিল তারা এবার নতুন ভোটার হয়েছে নতুন করে তারা ভোট দেবে জীবনের প্রথম ভোটটা তারা তাহলে তো নৌকাই দিবে কারণ নৌকা মার্কায় পাশ করেই কিন্তু এই হাই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম এই এলাকার কোনো নির্বাচনী সার্ভার স্টেশন ছিল না ঢাকা শহরের প্রথম নির্বাচন সার্ভার স্টেশন আমরা ধোলাইপাড়ে স্থাপন করেছি ওই পারে যেই জায়গা পতিত ছিল সেখানে আমরা নির্বাচন কমিশনকে হস্তান্তর করে সেখানে আমরা নির্বাচন সার্ভার স্টেশন আমরা করে দিয়েছি এখন আর ঢাকা চা নির্বাচনী এলাকার মানুষকে পনেরো কিলোমিটার দূরে যে সেই শেরেবালাংনগরে আগারগা যেতে হয় না এখানেই তারা ভোটার হতে পারছে হেঁটে হেঁটে যে ভোটার হচ্ছে রিক্সায় দশ টাকা বিশ টাকা ভাড়া দিয়ে তারা ভোটার হতে পারছে এই আমরা যেখানে বসে অনুষ্ঠান করছি এর পিছনে হচ্ছে ঢাকা শহরের প্রথম বুড়িগঙ্গার তীরে ইকো পার্ক শ্যামপুর ইকো আমরা করেছিলাম সেখানে ওয়াকওয়ে নির্মাণ করে দিয়েছি প্রায় সাড়ে তিন কিলোমিটার আজকে সেখানে আমাদের সেই গাছগুলো বড় হয়েছে দশ সালে সেটি করেছিলাম আমাদের এই এলাকার কোনো কলেজ ছিল না আমি মোহাম্মদবাগ আদর্শ কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শেখ রাসেল আধুনিক ডিজিটাল ল্যাব আমরা প্রতিষ্ঠা করেছি যেখানে আমরা যে স্কুলটির মাঠে আমরা অনুষ্ঠান করছি পাশেই দেখবেন যে এরকম বিল্ডিং এরকম ছয়তলা বিল্ডিং আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে করে দিয়েছি শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজকে আমরা সরকারিকরণ করেছি শিক্ষার পাশাপাশি আমরা যেটা কাজটা করেছি সেটা হচ্ছে যে আমাদের জুরাইন কবরস্থান একটি পুরনো কবরস্থান এই কবরস্থানে কোনো মসজিদ ছিল না জায়গা বেদখল ছিল ভূমিদস্যরা দখল করে রেখেছিল আজকে সেই জুরাইন কবরস্থানের জায়গা জুরাইন কবরস্থানকে ফিরিয়ে দিয়েছি মসজিদ নির্মাণ করে দিয়েছি আজকে পা চক্ত আজানের ধ্বনি সেই কবরস্থান থেকে সাধারণ মানুষ শুনতে পায় আজকে আমরা সেই কবরস্থানটিকে আমরা সীমানা প্রাচীর নির্মাণ করে দিয়েছি দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর আমরা করে দিয়েছি আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে বঙ্গবন্ধুরাও সেই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে যে চেতনায় বাংলাদেশ স্বাধীন করেছিলেন আমরা একই সাথে হিন্দু ধর্মের সবচাইতে বড় মহাশ্মশান ঘাট এটা পুস্তকলা মহাশ্মশান ঘাট এই মহাশ্মশান ঘাটে ভূমিদস্যরা দখল করে স্টিল মিল করে সেখানে দখল করে রেখেছিল আমরা সেই মহাশ্মশান ঘাটের জায়গা মহাশ্মশান ঘাটে কে ফিরিয়ে দিয়েছি আমরা ডোম সম্প্রদায় অবহেলিত সম্প্রদায়ের জন্য তাদের থাকবার ব্যবস্থা করে দিয়েছি কোয়ার্টার নির্মাণ করে দিয়েছি সমাধিস্থল করে দিয়েছি যেখানে সেই হিন্দু ধর্মাবলম্বীদের সেখানে সব দাহ করতে হয় সেখানে পরিবেশ রক্ষার জন্য আমরা গ্যাসের লাইন স্থাপন করে দিয়েছি আমাদের নির্বাচনী এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে ডিএনডি এলাকার মধ্যে একটা এলাকা পড়েছে এই ডিএনডি এলাকার জলবদ্ধতা নিরসনের জন্য আমরা প্রজেক্ট গ্রহণ করেছিলাম দুই হাজার সালে সেটি একনিকে পাশ হয়েছে সেটি পাঁচশো উনিশ কোটি টাকা ব্যয়ের সেই জলবদ্ধতা নিরসনের কাজটি চলমান রয়েছে তত্ত্বাবধান করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আমরা প্রচুর রাস্তাঘাট করেছি আপনি দেখেন পদ্মা সেতুতে যাওয়ার যে এলিভেটেড এক্সপ্রেস সেটি শুরু হয়েছে ঢাকা চার নির্বাচনী এলাকা থেকে দোলাইপাট থেকে শুরু হয়েছে পদ্মা পর্যন্ত কি অসাধারণ আমরা যেমনটি জানি গত দুই বেয়াদ আসনটি জাতীয় পার্টির দখলে রয়েছে সেই জায়গা থেকে আপনি কি বিশ্বাস করেন কিনা যে জাতীয় পার্টির পরিবর্তে যদি আওয়ামী লীগের সংসদ সদস্য থাকতো এলাকায় আরো উন্নয়ন বেশি হতো আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি পরবর্তী অংশে ফিরবো আপনার কাছে আবারও এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি এবার একটু যেতে চাই আমরা মোহাম্মদ ইয়াসিন হোসেন আপনার কাছে আপনি বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে এবার নির্বাচন করছেন আপনার কাছে জানতে চাই আপনার নির্বাচনী ভাবনা নিয়ে আপনার প্রত্যাশার কথা জানতে চাই আপনি ইতোমধ্যে অবগত আছেন হেভি ওয়েটদের সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে কেন একজন তরুণ রাজনীতিকের ওপর ভোটার আস্থা রাখবে বলে আপনি মনে করেন সবাইকে ধন্যবাদ দেশ টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ঢাকা চার আসনের যত প্রার্থী আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে হেভি ওয়েট দু সালে এসে আমি মনে করি এই কথাটা একটু চেঞ্জ হয়েছে কারণ জনসম্পৃক্ততা বা সাধারণ মানুষের যে সাপোর্ট সব কিছু মিলিয়ে আসলে হিসাব করে মানুষ এখনও অনেক ডিজিটাল হয়েছে মানুষ এখন অনেক সচেতন হয়েছে বিশেষ করে তরুণ সমাজরা কিন্তু এখন আর কোনো নির্দিষ্ট মার্কায় বিশ্বাসী না তারা হচ্ছে ব্যক্তি দেখে তারা কাজ দেখে অবকাঠামোগত অনেক উন্নয়ন আমাদের ঢাকাচারে হয়েছে কিন্তু পাশাপাশি কিন্তু আমার ঢাকাচারে একশো সত্তরটার বেশি মাদকের স্পট আছে যেগুলি আমাদের তরুণ সমাজকে নষ্ট করে দিচ্ছে এক একটা এলাকায় যদি আমি ধরি ওয়ার্ড ভিত্তিক পঁচিশ থেকে তিরিশটি মাদকের স্পট আছে এবং সেই তিরিশটি মাদকের স্পটে যদি জন করে মাদকসেবী থাকে তাহলে এক একটা ওয়ার্ডে ছয়শো জন মাদক মাদকসেবী এই ছয়শ জন কিন্তু প্রতি ওয়ার্ডের ধরেন প্রায় অ্যাভারেজে ত্রিশ হাজার ভোটার থাকে এবং এক লক্ষ বিশ হাজার মানুষ থাকে এই ছয় সাতশো লোক কিন্তু এই এক লক্ষ বিশ হাজার মানুষের জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলছে আমাদের ঢাকাচার এলাকায় বিগত সময়ে যারা ছিলেন আমার ঢাকাচার এলাকা প্রতি বছর ডেঙ্গুতে ডেঙ্গুতে চ্যাম্পিয়ন হয় আমার ঢাকাচারের প্রচুর লোক ডেঙ্গুতে মারা যায় তারা চিকিৎসা অনেক টাকা ব্যয় করে আমাদের অনেক রাস্তা আছে যেগুলি পনেরো বছর ধরে পানির নিচেই আছে একটা ছেলে জন্মের পর তার বয়স এখন পনেরো বছর সেই রাস্তার চেহারাই কখনো দেখেনি আমাদের ঢাকাচার এলাকায় কোনো ওয়ার্ডে কোনো খেলার মাঠ নেই কোনো ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই তো সব কিছু মিলিয়ে এখন অনেক তরুণ ভোটার আমাদের এলাকায় প্রায় পনেরো শতাংশের মতো তরুণ ভোটার যে সংখ্যা কিন্তু প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার এবং আমাদের যে নয়জন প্রার্থী আছে তো অ্যাভারেজে যদি তরুণ ভোটার দের ভোট যারা টানতে পারবে তারা কিন্তু এখন আসলে নির্দিষ্ট মার্কা দেখে ভোট না দিয়ে তারা এখন ব্যক্তি দেখে ইমেজ দেখে বিগত সময়ে আমাদের প্রতিনিধি যারা ছিলেন তাদের কমিটমেন্ট কি ছিল তারা জনগণের সাথে কি করেছে জনসম্পৃক্ততা আছে কিনা তারা জনগণের কাছে গেছেন কিনা শুধু আসলে এখানে আমাদের বর্তমান এমপি নেই উনি থাকলে আরও বেশি ভালো হতো আসলে আমরা হয়তো ওনার কাছে অনেক কিছু শুনতে পারতাম মুখে মুখে অনেক বলি অনেক কিছু আমি শুনেছি আমি তরুণ সমাজের প্রতিনিধি আমি নির্বাচন করতে কেন আসলাম আমাদের হেভি ওয়েটরা ওনারা যদি ওনাদের কাজটা ঠিক মতো করতেন ওনারা যদি আমার ঢাকাচারের দশ লক্ষ মানুষের কথা চিন্তা করতেন আমার মানুষ যদি শান্তিতে থাকত তাহলে কিন্তু আমার এই বয়সে নির্বাচন করা দরকার ছিল না আমার আরও বয়স পড়েছিল কিন্তু আমি যখন দেখেছি আমার ঢাকাচারের এলাকার মানুষগুলি বারবার তারা নির্যাতিত হচ্ছে তারা অসহায় তারা তাদের সুযোগ সুবিধাগুলি পাচ্ছে না তারা ডেঙ্গুতে মারা যাচ্ছে আমার তরুণ সমাজ মাদকের করাল গ্রাসে করাল থাবায় তারা ধ্বংস হয়ে যাচ্ছে তারা খেলার কোনো মাঠ পাচ্ছে না বেকারদের কোনো রকম প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে না নারীদের সুরক্ষা নিয়ে কোনো কাজ হচ্ছে না সব কিছু মিলিয়ে এবার আমি তরুণ প্রার্থী এবং হেভি ওয়েট যদি বলেন সেটা তো আসলে সাত তারিখেই বোঝা যাবে যে কার ওয়েট হেভি বা কে সবার ভোটে কারণ এবার ভোট ভালো হবে আমরা বিশ্বাস করছি কার ভোটে কে পাশ করে আসবেন তখনই আসলে বোঝা যাবে যে কে প্রকৃত হেভি ওয়েট এবং কারা জনগণ কাকে বেছে নিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইয়াসির হোসেন এই পর্যায়ে আমরা যুক্ত করতে চাই মোহাম্মদ শাহ আলম ইসলামী ঐক্য প্রার্থী আপনার কাছেও জানতে চাই আপনি কি প্রত্যাশা রাখছেন এবারে নির্বাচন ঘিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরুতেই দেশ টিভিকে অনেক ধন্যবাদ জানাই আজকে এত সুন্দর একটা আয়োজনের জন্য যে আজকের এই পরিবেশটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং এটা প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমরা জানি যে মহান স্বাধীনতার মা সেটা এবং আমি একটা ইসলামী দলের প্রতিনিধি হয়ে কাজ করতেছি ইসলাম হচ্ছে একটি বিশ্বাস একটি শান্তির জায়গা শান্তির জন্য এই বাংলাদেশ স্বাধীন করেছেন আজকে স্বাধীনতার একান্নটি বছর আমরা কি আজও স্বাধীনতা পেয়েছি একটি গণতন্ত্রকে লালন করছি পালন কী করতে পারছি আজকে আমি আমার টিম নিয়ে যত কাজ করেছি লিপলেট যাদের কাছে ভোট চেয়েছি যখন আমার মারখাটা দেখছে মিনার মারখা বলছে হ্যাঁ এরকম শান্তির দরকার ইসলামের দরকার আমাদের আজকে ঢাকা চার নির্বাচন এলাকায় মানুষ অনেক সুবিধা বঞ্চিত আপনারা জানেন শুধু থাকা খাওয়া বাসস্থান ইত্যাদি শুধু চিকিৎসা শিক্ষা শুধু তাই না শুনলে অবাক হবেন এই নির্বাচনী এলাকায় অনেক জ্ঞানীগুণী শিক্ষায় মেধায় যারা রয়েছে বিভিন্ন পেশায় উচ্চ পেশায় যারা রয়েছেন তারাও সুবিধা বঞ্চিত এর কারণ কি জানেন এর কারণ একটা ভালো প্রতিনিধি তারা পুনর বছর যাব দেখতেছি না ভালো একটা প্রতিনিধি নাই আপনার ক্ষমতাসীনকে আমরা এড়িয়ে যেতে পারি না তাদের যেই উন্নয়ন আন্তর্জাতিকভাবে সারা পড়েছে কিন্তু এখন মানুষের গড়ে ঘরে যান দেখেন কি অবস্থা ইসলামের কি অবস্থা দেখেন মাদক তারপর পদবস্তর অবস্থা রয়েছে আপনার দ্রব্যমূল্যের যেই উদ্যোগতি লাগাম এটা ধরে যাচ্ছে রাখা যাচ্ছে না কেন এটা একমাত্র কারণ হচ্ছে যে আজকে দেখে নির্বাচনে যারা আসছে আমি মনে করি আমার এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন সবাই মুক্তিযোদ্ধা বিশ্বাস করি এই বিজয় মাসে হরতাল অবরোধ দিয়ে রেখেছে নির্বাচনের বিরুদ্ধে মানুষের ভোট মানুষ দেবে যাকে খুশি তাকে দিবে ভালো লাগবে না আমরা যারা যায়ছি কাউকে ভোট দেবে না সমস্যা কী কিন্তু আমি মনে করি ইসলাম যেটা বলে আমরা কেন নির্বাচনে আসলাম অনেক কিছু আমি চলে আমরা কেন আসছি আমরা চাই না মারামারি কাটাকাটি হোক আমরা চাই যেকোনো মূলে শান্তির ভাসাল হোক ধন্যবাদ আমরা আবারও ফিরবো আপনার কাছে পরবর্তী পর্যায়ে এ পর্যায়ে আমরা একটু প্রত্যাশার কথা শুনতে চাই বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ঢাকা চার আসোরের মোহাম্মদ সোহেল আপনার কাছ থেকে আসসালামু আলাইকুম সকলকে জানাই নির্বাচনীয় শুভেচ্ছা অভিনন্দন আমি অধ্যক্ষ মাসুম বিল্লা সোহেল আমি একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং একটা সরকারি কলেজের লেকচারার ছিলাম চাকরি সেরে নির্বাচনে আসছি আমার ঢাকা চারে নির্বাচনে অংশগ্রহণ করার একটাই উদ্দেশ্য আমি বারবার আমার জন্মস্থান পটুয়াখালী তিন সেখানে নির্বাচনের জন্য বারবার আমি প্রস্তুতি নিয়েছিলাম ঢাকা চারে তেমন কোনো প্রস্তুতি আমি নিই নি কিন্তু আমি দু সাল থেকে অর্থাৎ দু সাল থেকে আমি এই ঢাকা চারে এই অবহেলিত এবং বঞ্চিত আমি এমন কোনো বছর দেখি নেই যে এই বছর শুকনোর মৌসুমে পানি হেঁটে পানি দিয়ে পার হয়ে বাড়িতে যায়নি আমাদের এখানে স্বাধীনতার পর থেকে অনেক যোগ্য এবং অভিজ্ঞ এমপি মহোদয় ছিলেন নির্বাচন করছেন এবং এমপিও ছিলেন রানিং আছেন আবার নির্বাচনে দাঁড়াইছেন আমার একটাই প্রত্যাশা এই গড়ে অ্যাভারিজে ফাইভ পারসেন্ট ভোটার আছে মাদক আসক্ত আমাদের ঢাকা চারে কেউ আমরা এক এক করে প্রত্যেক প্রার্থী নির্বাচনী ভাবনা এবং প্রত্যাশার কথা শুনতে চাই এই একটা বিরতির সময় হয়ে গিয়েছে বিরতি থেকে ফিরে এসে শুনছি প্রিয় দর্শকের মোহাম্মদ নিবেদিত নির্বাচনের পথে দেশ থেকে এই পর্যায় বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন ফিরে এলাম আপনারা দেখছেন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত নির্বাচনের পথে দেশ আজ আমরা পৌঁছে গেছি ঢাকা আর আসনে রাজধানীর শ্যামপুর কদমতলি থানার এই আসনটি গঠিত সংসদীয় আসন নং একশো সাতাত্তর আমরা জেনে নিচ্ছি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচনী ভাবনার কথা এ আমরা যুক্ত করে নিতে চাই সাহেল আহমেদ সোহেল মুক্তিযুটের প্রার্থী আপনার কাছে জানতে চাই কি লক্ষ্য নিয়ে এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আপনি জনগণের জন্য কি করতে চান ধন্যবাদ দেশ টিভিকে এবং আজকে আমি নির্বাচনীয় সালাম জানাই আমার ঢাকা চার এলাকাবাসী এবং আমার মুর্বীরা যারা সামনে বসে আছে তাদের সবাইকে বিশেষ করে আমাদের এই মঞ্চে আজকে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন আমার আপা সঞ্জিদ আপা আমি যাকে সবসময় রাজনীতিতে ফলো করি আজকে আমি বলব এভাবেই যে আমি নির্বাচনীতে এবার আসার কিছু কারণ যে আমি দেখলাম এখানে যে বিগত দিনে যে আমাদের রাজনীতিটা ছিল আমাদের রাজনীতিটা শুরুটা অনেক সুন্দর হয়েছিল ঢাকা চারে গত কিছু দিন আমরা দেখতেছি যখন আমি আমার নির্বাচনী এলাকায় ঢাকা চারে আমি লিফলেট দিতে গিয়েছি তখন একজন ভদ্রমহিলা আমাকে প্রশ্ন করলো আপনি কি জানেন ঢাকা চারের কোথায় বারো মাস বন্যায় থাকে আমি হতভঙ্গ হয়ে গেলাম আমি বললাম আপনি কি বলছেন আমাকে তো সত্যিকারের সোহেল ভাই আপনি আলমবাগের ভিতরে যান আলমবাগের ভিতরে গিয়ে দেখবেন এখানে আমরা বারো মাসেই আমরা বন্যায় থাকি আমি সাথে সাথে চলে গিয়ে আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করলাম তো ওইখানে আমি একটি লাইভ করেছিলাম যে যারা নির্বাচন হয়ে নির্বাচিত হয়ে এলাকার জনগণের অধিকার দিতে চায় না তাদেরকে তো এলাকার জনগণ বয়কট করবি তা আমরা নির্বাচনে আসছি নির্বাচনে জয়যুক্ত করলে আমি যে ডাকাচারের অলিগলিগুলা বিগত ৩৫ বছর যাবৎ আমি এখানে বসবাস করি এই ৩৫ বছরে ঢাকাচারে কোথায় কি আছে আমি দেখেছি খুব কষ্ট হয় ইদানিং আপনারা জানেন ডাকা চার দিয়ে দক্ষিণবঙ্গের প্রতিনিয়ত চার থেকে পাঁচ লাখ মানুষ এখান দিয়ে যাতায়াত করে যখন ওই মানুষগুলো আমাদের ঢাকা চার থেকে সেবা পায় না তখন কিন্তু আমার ঢাকা চার শুধু আমার নির্বাচনী সংসদ সদস্য না আমার কাউন্সিলরবৃন্দ এবং আমার এলাকার জনগণের বদলাম হয় তা আমরা আমার জনগণের বদলাম চাই না ঢাকা চারে যারা স্থানীয় তাদের সম্মান থাকবে এবং ঢাকাচারে যারা অন্য অন্য এলাকা থেকে এসে বসবাস করতেছে আমরা তাদেরকেও মূল্যায়ন করতে চাই আমি নির্বাচিত হলে আমার ঢাকাচারের গ্যাসের সমস্যা পানির সমস্যা আমার মসজিদের সমস্যা মন্দিরের সমস্যা বাজারঘাটের সমস্যা আর অন্য অন্য আমি দেখেছি আমাদের এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে তাদের একটি ক্লেম আছে তারা বলতেছে ইদানিং আমরা ট্রেড লাইট সেন্ড করতে গেলে আমাদের ট্রেড লাইসেন্সের যেন অটোমেটিক বেড়ে যাচ্ছে আমাদের পানির পানির তো এখানে অনেক সমস্যা একটি মানুষের জীবন বাঁচে পানি খেয়ে আর এই সেই পানির দুর্গন্ধে আমরা একবারে ভেসে যাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সাহেল হবে সোহেল পরবর্তী অংশে আপনার কাছে আবারও ফিরবো এ পর্যন্ত আমরা যেতে চাই মোহাম্মদ মনির হোসেন তিনি একজন স্বতন্ত্র প্রার্থী আসনের আপনার কাছে আবার প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু প্রার্থীদের বক্তব্যের মাঝে অনেকগুলো সমস্যার কথা জানতে পারলাম সেখানে ডেঙ্গুর সমস্যার কথা বলা হচ্ছিল একশো সত্তরটি মাদকের স্পটের কথা বলা হচ্ছিল জলাবদ্ধতার কথা উঠে এলো আপনি জনগণের জন্য কি করতে চান এবং আপনি যখন গণসংযোগ করেছেন তখন আপনার চোখে আপনার দৃষ্টিকোণ থেকে আর কি কি সমস্যা রয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদু ওয়া আলা রাসূলিল কারীম হাম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ উপস্থিত আজকের এই দেশ টিভির সম্মানিত যারা এই দেশ টিভির এই আয়োজন সুন্দর আয়োজন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবাইকে এবং যারা আজকে দর্শক দেখছেন এই সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আসলে আমরা মূলত যেহেতু স্বাধীনতার এত পরেও আমাদের সমস্যা থাকবে স্বাভাবিক প্রত্যেক সরকারই চায় সমস্যাতে সমাধান করতে হাজারো সমস্যা আছে বিগত দিনের এমপিরা অনেক সমস্যা সমাধান করেছে আমি বিতর্ক যাব না এ অতীতে কী করেছে কি কি নাই সেটা জানি না কিন্তু আমি মনে করি রাজধানীর সবচেয়ে জনগুরুত্বপূর্ণ এই ঢাকা চার আসন এই ঢাকার চার আসন শ্যামপুর কদমতিলি এবং যাত্রাবাড়ির এই অংশে আজকে আমরা অবহেলিত থেকে গেলাম আর এই অবহেলিত থাকার কারণে আজকে আমরা এই অঞ্চলে পানি বিদ্যুৎ গ্যাস এবং বিদ্যুতের দাবিতে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি সংগ্রাম করার পরে আজকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমরা পাচ্ছি সেই সেবাটা আসলে এটা এই সরকারের অনেক প্রকৃতিত্ব পাশাপাশি আমাদের অঞ্চলের সব জায়গায় কিন্তু এই যে উন্নয়নের যে জোয়ার এই উন্নয়নের জোয়ার আসলেই ঢাকার চারে ভাটা লেগেছে ঢাকা চারে আমরা জলবদ্ধতায় ডুবছি আমার মা বোনেরা কষ্ট করছে গ্যাসে বিশেষ করে গ্যাস সমস্যা তারপরে খেলার মাঠ নাই তারপর এই যে জলবদ্ধতার কারণে অনেক রোগ ছড়াচ্ছে এই রোগে বিশেষ করে এই রেড জোন ছিল এই এলাকাটা ডেঙ্গু বিভিন্ন মহামারীতে করোনা থেকে শুরু করে সবগুলোতেই কিন্তু আমরা মানে সবচেয়ে আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছি এই ঢাকার চারবাসী তাই আমি মনে করি আসলে নির্বাচন এক বড়ো কথা নয় বড় কথা আমরা মানুষকে কী দিতে পারলাম সেবাটা কি দিতে পারলাম সেটাই বড়ো কথা আমরা নির্বাচনে অনেকের প্রতিদ্বন্দ্বিতা করছি এটাই স্বাভাবিক প্রতিদ্বন্দ্বী থাকবে কিন্তু আজকে আমি মনে করি আমরা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সবারই দেশপ্রেম থাকা উচিত দেশের জন্য কিছু করা উচিত বলে আমি মনে করি নির্বাচিত হয়ে আজকে জনগণকে আমরা পিছছি এই ধারা থেকে আমরা বের হয়ে আসতে হবে আজকে নির্বাচিত হয়ে অনেকেই দালান কোঠা অনেকেই বড় বড় গাড়ি হাঁকাচ্ছেন কিন্তু জনগণের কথাটা আসলেই চিন্তা বাইরে থাকে তো আমি মনে করি আমরা প্রত্যেকে যদি পুরোপুরি ধর্মের ভিত্তিতে আমরা যদি এই ইয়েটা আমরা আমাদের এই আদর্শকে প্রতিষ্ঠিত করি ইনশাল্লাহ সব জায়গায় শান্তি বিরাজমান থাকবে এই বলে আমি আর ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মনির হোসেন এ যে আমরা যেতে চাই মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার নির্বাচনী ভাবনা শুনতে চাই আপনি তৃণমূল বিএনপির প্রার্থী আপনার কাছে জানতে চাই যে হেভি ওয়েটদের সাথে কতটা টেক্কা আপনি দিতে পারবেন বলে আপনি মনে করেন বিসমিল্লা রহমান রহিম আমি প্রথমেই আজকের এই সুন্দর এবং প্রাণবন্ত অনুষ্ঠানের জন্য দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আমার ঢাকা চারের যারা ভোটার রয়েছেন এবং বিশেষ করে যারা নতুন প্রজন্মের ভোটার রয়েছেন তাদেরকে আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করছি ঢাকা চার হচ্ছে বাংলাদেশের তিনশো আসনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন এটা একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আসন কারণ এ আসন থেকে উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচন করেছিলেন এবং তেহাত্তর সালে তিনি এখান থেকে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন অথচ এই ঢাকা চার আজকে সবচেয়ে বেশি বঞ্চিত যখন পদ্মা সেতু হচ্ছে যখন মেট্রো টেল হয়েছে যখন আরও মেগা প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে তখন ঢাকা চারে উন্নয়ন মুক্ত পড়েছে কিন্তু কেন আমরা দেখেছি বিগত দশ বছরে আমার অবজারভেশন অ্যান্ড রিয়েলাইজেশন হচ্ছে যখনই বহিরাগত প্রার্থী এখানে নির্বাচিত হয়েছে তখনই আমরা উন্নয়ন বঞ্চিত হয়েছি কারণ যিনি বহিরাগত আমি বহিরাগত তাদেরকেই বলছি যারা এখানে জন্মসূত্রে নাগরিক বসবাস করেন না এবং বসবাসের সূত্রেও এখানে এখানে বাসিন্দা নন তাদেরকে বোঝাচ্ছি স্থানীয় স্থানীয় কিন্তু আমি বোঝাচ্ছি না কাজেই যারা বাইরে থাকেন তারা কি করে বুঝবেন আমার এই এলাকার কি সমস্যা গুলশান বনানি থেকে তো আমার এই এলাকার সমস্যা অনুধাবন ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম আবারো বিরতির সময় হয়ে গিয়েছে বিরতি থেকে ফিরে এসে আবারো আপনাদের কাছে ফিরবো প্রিয় দর্শক এর মোহাম্মদ নিবেদিত নির্বাচনের পথে দেশ থেকে আবারও বিরতিতে যাচ্ছে আমাদের সাথেই থাকুন ঢাকা চার আসন থেকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন এর মোহাম্মদ বাজার ট্যাঙ্ক নিবেদিত নির্বাচনের পথে দেশ আজকে আমরা প্রার্থীদের নির্বাচনী ভাবনা নিয়ে আলোচনা করছি এ পর্যায়ে আবারও যেতে চাই সাজিদা খানম আপনার কাছে একটি প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম যে জাপার পরিবর্তে আওয়ামী লীগের সংসদ সদস্য থাকলে কি উন্নয়ন বেশি হতো কিনা আরও একটি প্রশ্ন যুক্ত করতে চাই আমরা এবার দেখেছি যে আওয়ামী লীগ থেকেও স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে আওয়ামী লীগে বিভক্তি ভোটে প্রভাব রাখবে কিনা একটা ভুল তথ্য আমাদের মার্কার প্রার্থী ইয়াসিন দিয়েছেন আসলে তিরিশ চল্লিশ হাজার ভোট না এই ঢাকা চার নির্বাচনী এলাকায় যাদের বয়স আঠারো থেকে তেত্রিশ বছর তাদের ভোট আছে একুশ হাজার তিনশো এটা একটু সংশোধন করে নেবেন তথ্যগত ভুল আর কল্যাণ পার্টির প্রার্থী সে কল্যাণ পার্টি কিন্তু দুই হাজার সালে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে ভোট পেয়েছিল পনেরোশো যেখানে বিএনপির প্রার্থীর সাথে আমার পার্থক্য ছিল প্রায় পঞ্চাশ হাজার উনি ভোট পেয়েছিলেন কল্যাণ পার্টির প্রার্থী পনেরোশো জাস্ট এইটুক অ্যাড করে দিলাম আর আমাদের মিনার মার্কা বলেছেন পনেরো বছরে কোনো ভালো প্রার্থী নেই তথ্যগত ভুল আছে দু হাজার চোদ্দো সালে আমি সিটটি ছেড়ে দিয়েছিলাম জাতীয় পার্টি আবু হোসেন বাবলাকে জাতীয় পার্টির আবু হোসেন বাবলা সাহেবকে যখন ছেড়ে দিলাম ঢাকা শহরে তার কোনো ভোট নেই কিন্তু আমরা মহাজোটের স্বার্থে ছেড়েছিলাম আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করেছিলাম তখন এই ঢাকা চার নির্বাচনী এলাকায় বাহাত্তরটা কেন্দ্র ছিল সেখানে আমার নশো সাতানব্বই জন এজেন্ট লেগেছিল পুলিং এজেন্ট পুলিং এজেন্ট দেওয়ার মতো তার সমর্থ ছিল না ভোটার তো দূরে থাক পুলিং এজেন্ট দিতে পারে না আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে পুলিং এজেন্ট দিয়ে পাশ করিয়েছিল ভোট পেয়েছিল সতেরো হাজার আর ওই সময় আজকে যার কথা আপনি বলছেন বিদ্রোহী প্রার্থী তিনি ওই সময়ও বিদ্রোহী প্রার্থী ছিলেন তিনি ভোট মানে তোলেননি প্রার্থী প্রত্যাহার করেননি আমি দলের কমান্ড মেনে আমি প্রত্যাহার করেছিলাম বঙ্গবন্ধু কন্যা সিদ্ধান্তের প্রতি আস্থা রেখেছিলাম আর আরেকজন প্রার্থী যিনি আজকে প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনিও প্রার্থী হিসেবে যে বহাল ছিলেন এবং তার জন্য তার আওয়ামী লীগের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল তিনি ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার তো দুজন মিলে ব্যালটে কিন্তু নৌকাও ছিল না ধানের শিশু ছিল না দুজনে মিলে ভোট পেয়েছিলেন একত্রিশ হাজার ছয়শো সুতরাং আমার যে ব্যবধানের ভোট সেই ব্যবধানের ভোটটাও তারা দুজন মিলে পায়নি আর যেই বিষয়টি আমি বলছি আমি বলছি যে আমি হলাম এই এলাকার পরীক্ষিত বন্ধু আবারও বলছি পরীক্ষিত বন্ধু এর জন্যই আমি এলাকায় কাউন্সিলর ছিলাম জনগণ বিপুল ভোটের ব্যবধানে আমাকে কাউন্সিলর নির্বাচিত করেছিল এমপি নির্বাচিত করেছিল মানুষের জন্য কাজ করেছি সুতরাং আমি মনে করি এই এলাকার পরীক্ষিত বন্ধু হিসাবে বোন হিসাবে কারোর মা হিসাবে এই নতুন ভোটাররা তো অবভিয়াসলি দিবে আর সাধারণ জনগণও এই পরীক্ষিত বন্ধু মনে করে এবং মার্কাটা কি এটাও বুঝতে হবে নৌকা মার্কা এবার ব্যালটে আছে সৈয়দ আবু হোসেন বাবলা নৌকা মার্কা ব্যালটে থাকলে কত ভোট পান আওয়ামী লীগের সমর্থন ব্যতীত ধন্যবাদ রাজনীতির অভিজ্ঞতার আলোকে জনগণ আপনার উপর আস্থা রাখবে। ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে মোহাম্মদ ইয়াসিন হোসেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবার জাপার প্রার্থী আছেন, নৌকার প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থীও আছেন। আপনার কাছ থেকে জানতে চাই যে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? ধন্যবাদ আপনাকে। আমি একটু সাজিতা আপার কথা বলতে চাই। আপা বলেছেন দু সালে আমাদের প্রার্থী পনেরোশো ভোট আসলে তা না চোদ্দোশো আশিটি ভোট পেয়েছিলেন আমাদের শফিক সাহেব কিন্তু ১৫ বছর আগের যেই চোদ্দোশো আশি ভোট পনেরো বছর পরে এসে আমি যে সেটাই পাবো দেখেন একানব্বই সালে হাবিবুর রহমান মোল্লা সাহেব তখন ঢাকা চার এবং পাঁচ আমাদের একই ছিল উনি কিন্তু ছাপ্পান্ন ভোট পেয়েছিলেন তো ছাপ্পান্ন ভোট পাওয়ার কারণে যে আমাদের এখান থেকে আওয়ামী লীগ যে কখনো যে বিজি হয়নি বিষয়টা কিন্তু তা না আপা দু সালে যে গণজোয়ার ছিল সবার যে ভোটের প্রতি আগ্রহ ছিল তখন আপা সাতানব্বই হাজার ভোট পেয়েছিলেন আমি আপাকে বলছি পনেরো বছর পর এইবার আপনি আপনি এই সাতানব্বই হাজার ভোটের কত শতাংশ পান সেটাও আমরা সবাই দেখব এবং আসলে কত শতাংশ মানুষ ভোট দিতে আসে সেটা একটা বিষয় এবার আমি আমি যে আমাদের উপস্থাপিক ওনার প্রশ্নের উত্তরে আসছি যে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী দেখেন মিছিল করার লোক যারা এরা কিন্তু প্রকৃত ভোটার না আপনি মিছিলে টাকা দিয়ে গণজর সৃষ্টি করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু মিছিলে যাদের নিয়ে আপনি চলছেন তারা যে আপনাকে ভোট দিবে এটা কিন্তু আপনি জানেন না আমাদের অনেক বড় বড় প্রার্থী আছে যাদেরকে আপনারা হেভিওয়েট বলছেন হাজার হাজার লোকের মিছিল করে দেখা যাবে সেখান থেকে ফিফটি পার্সেন্ট ভোট উনি ওনারা পান নাই কারণ এখানে টাকার ব্যবসায় বিষয় আছে আর ওখানে তাদের পাঁচ বছরে তাদের পুরা উন্নয়নের বিষয় আছে অতএব নীরব ভোট যা নীরব ভোটার যারা আছে আমরা যে ভোট চাচ্ছি মানুষের কাছে একটাই কথা যে আসলে ভোট দিতে যাবো না বা ভোট দিতে পারবো কিনা এই প্রশ্নটা সবচেয়ে বেশি আমরা যত প্রার্থী আছি সবারই কিন্তু এটা প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি আমরা কাছে একই প্রশ্ন আসতে চাই জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী এবং ভোটারদের মাঝে নির্বাচনকে ঘিরে কতটা আগ্রহ আপনি দেখছেন আসলে আমি শুরুতেই বলেছি যে বিশ্বাস এবং শান্তি এটা কিন্তু রয়েছে ইসলামে আজকে দেখেন এখানে সানজিদা পা রয়েছেন তার ভোটের অবস্থা আমরা জানি যে তিনি কত বিপির ভোট পেয়েছেন এটা কেন সবাই শান্তির চিন্তা করেছেন সুখের চিন্তা করেছেন এর জন্য সবাই তাকে ভোট দিয়েছিলেন যাই হোক আমি প্রত্যেক প্রার্থীকে সম্মান করতে চাই এই জন্য তার নাম টাই নিলাম সবাইকে আমি সম্মান করে বলতে চাই যে আমি বিজয় আশাবাদী এর জন্য যে আজকে ইসলাম ছাড়া শান্তি কখনোই আসতে পারে না আপনি যদি ফজর নামাজ পড়েন দেখবেন এটার ফজিলত রয়েছে এমনিভাবে জরুরের নামাজ পড়বেন ফজিলত রয়েছে আসর নামাজ পড়বেন মার্গেবে নামাজ পড়বেন আপনার প্রশান্তি চলে আসবে এশার নামাজ পড়বেন আল্লাহ রাজি হয়ে যাবে তাহলে শান্তি কোথায় সুখ কোথায় সফলতা কোথায় অতএব আমি প্রথমেই যেটা বলেছি এখনও বলি যে আমি একটি ইসলামী দলের প্রতিনিধি হতে পেরে মহান আল্লাহর সুমানতালার কাছে শুকর শুকর কাাপন করছি এবং বিজয়ের ব্যাপারে এজন আশাবাদ দিয়ে যে আজকের এই ঢাকাচার নির্বাচন এলাকায় প্রায় 3 লক্ষ ভোটার আমি মনে করি সবাই আজকে পার্টি যার যার প্রার্থীটা সে নিজের ভোট নিজে কি দিয়ে আসবে আর জানাচ্ছি ভবিষ্যৎ আমি আশাবাদ দি যে বিজয় আমরা জিতে কাছে আপনাদের কাছে জানতে চাই যে সকল প্রার্থীর জন্য সবার সুযোগ নিশ্চিত হয়েছে কিনা একজন প্রার্থী হিসেবে লেভেল प्लेइंग ফিল্ড আপনি কতটা দেখতে রে আশরে ধন্যবাদ আপনাকে আমার কথাটা রেখে গেছিলাম সেখান থেকে একটু শুরু করি আমাদের দক্ষিণ অঞ্চলের প্রায় অর্থাৎ বরিশাল বিভাগের প্রায় ফোরটি পার্সেন্ট ভোট ঢাকা চারে ঢাকা চারের মোট ভোট হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো পাঁচ ভোট ছাপ্পান্ন ভোট যাই হোক সরি ছাপ্পান্ন ভোট তো এর ভিতরে প্রায় ফোরটি পার্সেন্ট ভোট দক্ষিণ অঞ্চলের তারা আমাকে বলেছে যে আপনি এই অবহেলিত ঢাকা চারে ইলেকশন করেন নির্বাচন করেন এবং আমাদেরকেও আপনি সেবা দিতে পারবেন প্লাস ঢাকাবাসীকেও আপনি সেবা দিতে পারবেন সেই প্রত্যাশায় সেই আশায় আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং নির্বাচন শেষ পর্যন্ত মাঠে থাকবো ইনশাল্লাহ তো যে প্রশ্নটা আমাকে করেছিল লেবেল ফিল্ড যেটা সেটা আমার বেলায় হয়নি আমি একাধিক অভিযোগ একাধিক সমস্যা থাকার পরও কিছুটা সলিউশন হয়েছে তো আমি আশাবাদী যদি লেভেল ভিড় থাকে এবং সুষ্ঠু অবাধ ভোট হয় এবং জনগণ প্রত্যক্ষ ভোট দিতে পারে এবং রেজাল্ট যদি সঠিক হয় আমি শতভাগ নিশ্চিত এবং শতভাগ আশা করি আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সোহেল রিপোর্টে যুক্ত করতে চাই সোহেল আহমেদ সোহেল আপনাকে আমরা যেমনটি জানি যে দশ বছর ধরে আসনটি দখলে রেখেছে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা তাকে রেখে জনগণ কেন আপনাকে বেছে নেবে ধন্যবাদ সত্যিকার অর্থে যখন আমি ফিল পর্যায়ে যাই তখন জনগণের মুখে যেই কথাটি শুনতে পারি যে সবাই বলে আমরা এখন নতুন মুখ চাই আমরা পুরোনো কাউকে দেখতে চাই না কারণ হচ্ছে আমি ভাবলামাইকে দেব বলবো না অন্য কাউকে দেবে বলবো না এখন আমাদের যে রুচি চলে এসছে সবার মাঝে এখন আমরা ভালো কিছু চিন্তা ভাবনা করি আপনি দেখেন ইদানিং প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে শিক্ষায় শিক্ষিত হচ্ছে মানুষ বুঝতে শিখছে মানুষ প্রতিবাদ করতে শিখছে এখন এখন কিন্তু সেই আগের আর দিন নেই এখন মানুষ সবাই প্রতিবাদী তো আমি এই কথাটা বলবো দুই সালের পরে সত্যিকারই অর্থে আমাদের ঢাকা ঢাকাচারের যে নাগরিক সুবিধা এই নাগরিক সুবিধা কেউ পায় না আর যখনই আমরা আটটালিকায় চলে যাই আমরা আমাদের এই নাগরিকদের কথা বলি না আমাদের চারে কোনো নাগরিক প্রকৃতভাবে এখানে সুবিধা পাচ্ছে না গত দুই সালের পর থেকে আমরা অবহেলিত 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 কারণ হচ্ছে এবার ভোটের মাঠে যখন আমরা এসেছি তখন কিন্তু আমরা সারা পেয়েছি যে ভাই আপনি আসেন আপনার মার্খা কি আমার মার্কা হচ্ছে চোরি মার্কা বিদ্যুতের লাঠি মার্খা আমি লাঠি মার্কা নিয়ে এসেছি তারা অনেক সময় মস্কারি করে মস্কারি করে বলে ভাই লাঠি দাবার বাড়িটারে দিবেন দেবেন কি না তখন আমি একটু মস্কারি করে বলি যদি ঠিকঠাক মতো কাজটা করেন না এবার লাঠি দিয়ে বাড়ি দিব না এবার উপর বিচার করবে তো আমি মনে করি যে জনগণের সাথে যদি আমরা বেমানি করি আল্লাহ যেন এই উপর আল্লাহ যেন আমাদের এই বিচারটি করে এটা হচ্ছে কারণ অনেক মানুষের বোক ঢাকা চারে ঢাকা এই যে ছিদচল্লিশ প্রায় চার পাঁচ লক্ষ মানুষ সেই পদ্মাব্রিজ দিয়ে এখানে আসে এখানে এসে আমরা কি পাচ্ছি কি পাচ্ছে কোনো কিছুই পাচ্ছে না সাহেল হবে সোহেল এ যুক্ত করে নিতে চাই ভবত মনির হোসেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা চার আসলে কাছে জানতে চাই যে জনগণ কেমন জনপ্রতিনিধি দেখতে চাই বলে আপনি বিশ্বাস করেন জনগন্ত তো নির্বাচিত করে তো জনগণ আমার জানা মতে জনগণ যেহেতু দীর্ঘ সময়ে দীর্ঘ বত্রিশ বছর রাজনৈতিক জীবনে আমি অনেকগুলোই নির্বাচন করেছি বিভিন্ন জনের পক্ষে হয়ে বিশেষ করে আওয়ামী লীগের পক্ষে তো যাই হোক জনগণ সৎ নিষ্ঠাবান একজন পরিশ্রমী কর্মীবান্ধব প্রার্থীকেই খুঁজে নেয় যার কাছে জনগণ যাকে বিশ্বাস করবে সুখে দুঃখে যাকে সবসময় কাছে পাবে ওই ধরনের জনপ্রতিনিধি বেছে নেয় কারণ জনগণ অনেকবারই যাদেরকেই নির্বাচিত করে বিশ্বাস করেই কিন্তু নির্বাচিত করে জনগণের পবিত্র আমানত ভোট এই আমানতটা হয়তো শান্তি শৃঙ্খলার প্রতীক আবার বিশৃঙ্খলারও প্রতীক এই ভোট এই ভোট একজন সৎ ব্যক্তিকে দিলে হয়তো সমাজের ভালো কাজটাই করবে আর অসৎ ব্যক্তি যারা দুর্নীতিবাজ যারা চাঁদাবাজ যারা সন্ত্রাস মাদক যারা সমাজে বিভিন্ন সময়ে অত্যাচার অনাচার মানুষের প্রতি যাদের জুলুম তারা যদি জনপ্রতিনিধি হয় যদি আমি মনে করি একজন ছুরি একজন যদি ডাক্তার কাছে ছুরিটা সে ভালো কাজই ব্যবহার করবে আর ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মনির হোসেন এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যেতে চাই মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার কাছে আপনার কাছে জানতে চাই আমরা ইতিমধ্যেই দেখছি যে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার রয়েছে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্যন্ত আমরা যা লক্ষ্য করেছি তাতে সবাইকে মাঠে সক্রিয় দেখছি তবে কিছু কিছু প্রার্থীর পোস্টার এবং ব্যানার খুব বেশি দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আমার এক প্রতিদ্বন্দ্বী বলেছেন যে মিছিল দেখে এবং পোস্টার দেখে কিন্তু বিবেচনা করা যাবে না কার জনপ্রিয়তা কতটুকু কারণ আজকে মানুষ আর বোকা নেই সব কিছু সব নাগরিকই সচেতন তারা বোঝে কাকে নির্বাচিত করলে কি হবে কারণ আমরা বিগত দিনে দেখেছি এই ঢাকা চারে মানুষ চিকিৎসা বঞ্চিত হয়েছে আটান্ন নম্বর ওয়ার্ডে একটি কমিউনিটি ক্লিনিক হয়নি কিন্তু কেন হয়নি অথচ এখন শুনছি যে একটা হাসপাতাল করে দেবেন যিনি একটি কমিউনিটি সেন্টার দশ বছরে করতে পারলেন না তিনি কিভাবে তিনশো চারশো কোটি টাকা ব্যয় করে একটা হাসপাতাল করবেন এটা আমার বোধগম্য হচ্ছে না এই দশ বছরে একটি খেলার মাঠ হয়নি আমাদের সন্তানেরা খেলাধুলা করতে না পেরে নেশার দিকে অনেকেই ঝুঁকে পড়েছে এখন শুনছি যে ওনার পরিকল্পনা ছিল একটা মিনি স্টেডিয়াম করবেন এটা তো পাগলেও হাসে তো এই সমস্ত কথাগুলো বলতে হচ্ছে এই জন্য যে ঢাকা চার বিগত দশ বছরে মহাজোটের বলি হয়েছে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে ঢাকা চার চিকিৎসা খাতে ধর্মীয় খাতে শিক্ষা খাতে এমন লক্ষ্যে ঢাকাচারের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করা হয়েছে যে এখানে থাকে না যে এখানের বাসিন্দা না এমপি তো যে কোনো নাগরিক অংশগ্রহণ করতে পারে কিন্তু ঢাকা কি একজন যোগ্য লোক নেই একটা স্কুলের সভাপতি হওয়ার জন্য মসজিদের মতুয়াল্লি এমপি সাহেব মসজিদের সেক্রেটারি সভাপতি এমপি সাহেব সেক্রেটারি ওনার ভাগনা আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ এখানে উপস্থিত প্রত্যেকজন প্রার্থীকে প্রদর্শক এখানেই শেষ করছেন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক টিভি নির্বাচনের পথে দেশের আজকের আয়োজন দেশ টেলিভিশনের পর্দায় অগণিত দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং আমার সামনে ঢাকা চার আসনের সাধারণ জনগণ যারা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি